মিটার বডি ঠিক আছে গোটা প্লাস্টার ওর না তে কাই খুশি লাগানি লাগছে না নি কাম কর রাইনি তোরা যারা দেখতেই পারছিস যে খুবই কষ্ট করে করে কিন্তু ঠেলা ভর্তি করি আছে কি কষ্ট ঠেলা দাঁড়াও দেখুন পয়সালা মানুষরে বেজান আপনারা সাপোর্ট করতা একদিন একবার গরিব মানুষকে সাপোর্ট করিয়া দেখুন তো ভাই বন্ধু হল আপনারা জানেন যে একটা নতুন ঘর আমরা বানানিও তাই ঘরটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বর্তমানে ঘরের ভিতরে মাটি ফেলাইতাম ওই দেখুন মাটি বোয়া ওর ওই দেখুন টুকটুকি ঠেলা পড়ি লিছি দেখুন আর আজকে খুবই কষ্ট করলাম কিন্তু বহুত দিন পরে আজকে ঠেলা মাটি বড়লাম আপনারা লোকে শেয়ার করলাম আমার ভিডিওর মাধ্যমে ওই দেখুন আর আমরা ভাই তারাও আসুন লোকে নাকি তা ভাই ওই দেখুন কিরকম ঠেলা পড়ছি আর ওই দেখুন একটা ঠেলা আপনারা জানেন যে আমরা মোদী সরকার থেকে ঘর পাইছি আর গোর ভাইয়া এখন তো কোনো কুল ভাইয়া না ভাই পয়সা পাইছি 1,40,000 না 48,000 যে তাও আর আমরা আরো পুঞ্জিত থেকে আমাইয়া আছে ভাই আরো 1,50,000 এখন আর পয়সা দিয়ে কোনো কুল করতাম ভাই আর নিজে মাটি কামো লাগ গেছি এখন নিজে নিজে বই আর আমার ভাই আইন লইয়া আমার ভাই আর আমার বাবা আমরা আমরা মিলিয়া মাটি কাম করি আর আপনারা দেখতেই পারছেন যে খুবই কষ্ট করে করি কিন্তু ঠেলা ভর্তি করি আর আজকে আজকে কইছি সারাদিন মাটি কাম করমু যদি দুইজন আমরা দুই তিনজনে মিলিয়া কাজ করি তো টাকা আমরা 2,000 টাকা বাঁচবো আর ওই 2,000 টাকা খালি বাঁচানির লাগিয়া কষ্ট করি আর অতটুকু আপনারা ভিডিওটা যারা যারা দেখরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবা আর পয়সালা মানুষরে বেজান আপনারা সাপোর্ট করতা একদিন একবার গরিব মানুষকে সাপোর্ট করিয়া দেখুন মনোযোগদুরুক শান্তি লাগবো আর কইলাম না আপনারা খালি বেশি বেশি করে শেয়ার করবা ওটা কইব তো দেখুন টেলা ভর্তি করা হয়ে গেছে আর এখন আমরা এটাই নিয়ে বাড়ি যাইমু আর আপনারা লগে শেয়ার করবো কিরকম মাটি লইয়া যাওয়া আমরা রাস্তাটাও খুব বেশি খারাপ কিন্তু আপনারা লগে শেয়ার করবো আজকে দৌড়াইস পাবি কি কষ্ট ঠেলা দাঁড়াও দেখুন কষ্ট লাগে পাউ বাঙ্গি দিব কিন্তু দেখো অর্জন বন্ধুরা এখন টেলা আই গেছে মাটি বলা নি তো তারা নতুন কর বনছে ও দেখুন কত মানছে কাম করা তারা বাড়ি খালি মানুষ তখন গড় দেখাম গড় আপনি গোর দেখতে পারছেন এখন ও দেখুন মাটি ভরা নিয়ে ওর ওখানে পিয়াঞ্চি ও পিয়াঞ্চি ওদিকে দেখো তুমি কিতা করে মা গো হ্যাঁ কাম কর রাইনি এটাতে কিতা করে মা গো মাটি কাম কর রাইনি গোর বানাই দেয়নি হ্যাঁ গোর বানাই দেয় কে কে কাম করে গো মা গো কে কে কইল কে কে আর আর মাটি
Hormo. Kita lewat hormo kau dah ini. Betar body dikasih. Hormo solir bampar. Mati guna boran. Ada tu 2 lakh tekat tu mudi. আর যদি মোদে যদি 1 লাখ টাকা দিত তাহলে বললো ইয়া সুন্দর ঘর হোম পয়সা পাই দিছি নানি ও ঘর ঘর এই দেখুন ঘরটা প্লাস্টার হল না টাকা হয় পুষিছে না আর লাগানি লাগছে নানি ও প্লাস্টার হল না পুরো গাইস আমরা দুই ভাই খুব বেশি কষ্ট করি আজকে মাটিউড়ি বয়া চলে রাস্তাঘাটের অবস্থাটা দেখো আমরা তো ফার্স্ট ক্লাস রাস্তা নানি ভাই এটা কিন্তু ফার্স্ট ক্লাস রাস্তা ভাই 1 নম্বর টপ লেভেলের রাস্তা এই সাইড মোটামুটি ভালো আছে আর প্রচুর লম্বা জায়গা নিয়ে আমরা আটি লইয়া যাইরাম তো আপনারা আর ভিডিওটা কিরকম লাগে আপনারা প্লিজ কমেন্টে নিজের মতামতটা অবশ্যই জানাইবা আর টেকালা মানুষরে বেজান সাহায্য করছেন আপনারা সাবস্ক্রাইব ফলো করিয়া একবার একজন গরিব মানুষকে সাহায্য করিয়া দেখুন যতটুক মনে আনন্দ পাইবা তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে যদি ইউটিউবে দেখে দেখুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবা আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবা আর বেশি বেশি করে শেয়ার করবা ফেসবুকে কিন্তু ভিডিওটা ও দেখুন আমি কিরকম ঠেলাতে মাটি ভরলাম আর এখানে 3 গাড়ি মাটি আছিল আর এখন বর্তমানে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে রই গেছে তো কষ্ট করিয়া গাইস কাজ করিয়া কিন্তু আজকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা খুব কষ্ট করে কিন্তু কাজটা করলাম ও দেখুন আর আমি আবারও কইলাম ফয়সালা মানুষরা আপনারা বেজান সাপোর্ট করুন একবার গরিবের জন্য সাপোর্ট করিয়া দেখুন টাকা পয়সা তো কিচ্ছু লাগেন না জাস্ট ফেসবুকে দেখলে ফলো করতা ভিডিও ভালো লাগলে একটা লাইক করতা ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতা বস ওটাই আর দেখুন কীরকম বেলচা মারলাম ওটা দিয়ে মাটিটা উঠাইলাম দেখুন কত বছর ধরে উঠাইলাম কিন্তু খুবই কষ্ট করে উঠাইলাম কিন্তু নিজের খাস এখন অন্যরে দিয়ে করাইলে পয়সাও আরও লাগবে কত অন্যরে দিয়ে করাই তো আরও দুইজন আসলে আমার লোক আমার বাইরা তো বাই তারা গেছুন তারা আরেক ঠেলা নিয়া তারা এটা নিয়ে পালাইয়া আইবা তার মধ্যে আমি এটা ভর্তি করতে লাগবো এটা ভর্তি করিয়া রাখার পরে তারা আবার আইবা আওয়ার পরে তারা আবার যাইবা ওরকম আর কি একটা ভর্তি করতে করতে আরেকটা নিয়ে আই ওরকম করিয়া আর কি আমি খাসটা চালাইয়া যাইলাম তো আপনারা প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা দয়া করে শেয়ার করবা আর যারা যারা দেখরা কিন্তু ভিডিওটা লাইক করতে কেউ ভুলবা না কারণ আপনারা লাইক করলে আমরা উৎসাহ বাড়ে আর কমেন্টও করবা আমরাও মোটিভেশন পাই তো আমরা ভিডিও বানাইবার আরও উৎসাহ বাড়ে তো প্লিজ লাইক শেয়ার করবা আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাইবা তো বন্ধুগণ সকালে 8টার থেকে খাস স্টার্ট করছি সকালে 8টার থেকে আর কতটুকু পর্যন্ত সময় লাগবো তাও নিজে জানি না হয়তো রাত্রেও হইতে পারে তো বুঝতেই পারছেন কীরকম কষ্ট করি আর তো জীবনে কষ্টটা করতেই লাগে মানুষ মাত্রে কষ্ট করতেই লাগে কষ্ট ছাড়া দুনিয়ায় চলে না ভাই কেউ একটু সুখে থাকে কেউ একটু দুঃখে থাকে তো সুখ দুঃখ নিয়েই জীবনটা তো ওইটারে হাসি খুশি নিয়া মানে মানিয়া নিতে লাগে তো আমি খুবই হ্যাপি আছি যে আমি কাজ করলেও আমার কোনো দুঃখ নাই আর ভিউটা দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে খুবই সুন্দর ভিউ কিন্তু ও দেখুন আর সূর্যটাও প্রায় আর কি নামে গেছে তো আপনারা লোকে আমার ছোটো ভাইটা শেয়ার করছে দেখতেই পারছেন আশপাশের ভিউ তার আমি কীরকম মাটিটা উঠাইলাম দেখতেই পারছি তো আমরা বাইতেরা আইবা অল্প সময়ের মধ্যে তো তার আগে আমি এটা ভর্তি করতে লাগে আর কি তো আপনারা প্লিজ ভিডিওটা দয়া করে শেয়ার করবা বেশি বেশি করে শেয়ার করবা তো আরেকটা কথা বন্ধুরা যে আমার ঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়েছে না মানে এক সাইড তো আপনারা যদি চান যে আপনারা আমার ঘরের ভিডিও একটা নিয়ে আইতাম তো আপনারা কমেন্টে অবশ্যই জানাইবা যে ভাই একটা তোমার ঘরের নতুন ঘরের একটা ভিডিও বানাও তো আমি অবশ্যই আপনাদের লাগে বানাইমু তো ভিডিওটা এখানে এন্ড করি লিলাম আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা Bye-bye.